Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, 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 Hare Hare. এর মাঝেও কাউকে দেখতে পাচ্ছি যাদের টুট নড়ছে না, কাউকে দেখতে পাচ্ছি টুট নড়ছে না, যারা এই বদন পেয়ে কথা বলার শক্তি পেয়েও হরিনাম করে না, ভগবানের প্রশংসা করে না, ওরাই বুবামে জন্মগ্রহণ করে। এখন দেখবো কার টুট নড়ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে তার গুণগান করো, আমাদের দায়িত্ব। তাহলে মহাপ্রভুর আরেকটি শিক্ষা আছে, দশে পাঁচে মিলে নিজ দাড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আজ সবার আছে তো, তাহলে একটু তালি করা যাবে? আচ্ছা, তাহলে যাদের দুটো হাত আছে একটু তুলি আমরা। আগে তাল, তারপর হাতে তালি, নতুবা তো বেতাল হয়ে যাবে। আগে তাল বুঝতে হবে, তারপর তালি, নতুবা কি হবে? বেতাল। আগে একটু তাল হোক, মৃদঙ্গ তাল দিক, তারপর না হয়। যাদের দুটো হাত আছে আমরা তুলি। হরে কৃষ্ণ, কেউ আগেই দিয়ে দিচ্ছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, আগামী বছর আমার সঙ্গে কেউ না হলেও চালিয়ে দেওয়া যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, Krishna, 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 Krishna
Hare Ram, Shri Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Radhe Radhe. Hare Ram, Hare Ram, Ram Hare Hare. Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe. শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় অপার করুণার নিলয়ে ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের অশেষ বিশেষ করুণায় সপ্ত দিবস ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখনিঃসৃত বাণী শ্রীমৎ ভগবত গীতার আলোকে আস্বাদন করার আকিঞ্চনে সপ্ত দিবস ব্যাপী যে মহতি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ পঞ্চম রজনী আজকের মহতি যজ্ঞানুষ্ঠানে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম রসামৃত পান করার মনোরথে যারা উপবেশন করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পুরসদারা গ্রামস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজম ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আপনারা এই জীবাদম্পতি পাবনের প্রণতি স্বীকার পূর্বক কৃপা আশীর্বাদ দানে বাধিত করুন। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন আপনাদের মতো মহত সজ্জন সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয়ে থাকতে পারি। কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রদ্ধাস্পদেশ জগন্নাথ কৃপা অভিষিক্ত শ্রীযুক্ত প্রশান্ত কৃষ্ণদাসজি এবং তার পরিবার এবং তাকে যারা এই যজ্ঞানুষ্ঠানটি সার্থক করার পশ্চাতে বিভিন্ন দিক থেকে সহায়তা করেছেন, আর্থিক মানসিক কিংবা বিভিন্ন
উপটৌকান শ্রীবর্ধনের নিমিত্তে এবং যারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটি শ্রীবর্ধন করেছেন কিংবা যে যে দিক থেকে পরামর্শ দানে বাধিত করেছেন, আপন মমত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের প্রতি রইল আমার কৃতজ্ঞতা অঞ্জলি। এবং ভক্তিমতী আমাদেরকে অসীম ভালোবাসেন। আমরা এখনই খারাপ লাগছে যে আর দুদিন পর চলে যেতে হবে, এবং সবচেয়ে যে বিষয়টি আমাকে গভীরভাবে হৃদয়ে রেখাপাত করেছে, প্রথম প্রথম আপনাদের সঙ্গে সাক্ষাৎ আর কখনো হয়নি, কিন্তু এই যে প্রত্যেকের বাৎসল্য ভাব, সবাই একটু আমাদের বাড়ি যাবে, সবাই একটু বাৎসল্য ভাব দ্বারায় প্রসাদ পাইয়ে দেওয়ার আকুতি, মনে হচ্ছে যেন এই কয়েকদিনের মাঝে আমি আপনাদেরই ঘরের ছেলে হয়ে গেছি। এই যে বিশেষ আপনাদের প্রীতি, আপনাদের অনুরাগ, আপনাদের ভক্তি অসীম থেকে অসীমতর, এবং সেই বাৎসল্য প্রেম ভক্তি আপনাদের অটুট, সেই বাৎসল্য ভাবের বন্ধনে আমরাও আবদ্ধ হয়ে গেছি আপনাদের সঙ্গে। আপনারা আমাদের উপর কৃপা আশীর্বাদ বর্ষণ করে মমতার আঁচলে সতত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, যারা এই পুরো প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে ইউটিউবের কল্যাণে যারা শ্রবণ করবেন দর্শন করবেন, প্রত্যেককেই হুগলি জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। শ্রবণের প্রসঙ্গ ছিল আমরা ভগবানকে কি করে প্রণাম নিবেদন করব। ভগবান যে বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেন, তত্ত্বদ্রষ্টা গুরুদেবের নিকটে গিয়ে প্রণাম দেব, কিংবা ভগবানকে যে আমরা প্রণাম দেব, ভক্ত বৈষ্ণবকে যে আমরা প্রণাম দেব, সেই প্রণামের বিধিটা কি। তিনটি শ্লোক গতকাল উত্থাপন করেছিলাম শ্রীমৎ ভগবদ গীতা থেকে। তিনটি শ্লোকের মাঝে প্রণতি নিবেদনের বিষয়টি উল্লেখ রয়েছে। সেই প্রণামের নিবেদন প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতের একটা শ্লোক গতকাল উদ্ধৃতি দিয়েছিলাম, শিরোমৎ পাদয় কৃত্তা বাহুবেন চ পরস্পরম প্রপন্নম পাহি মামি সবিতম মৃত্যু গ্রহার নবাত। ভগবান বলছেন দক্ষিণ বাম হস্ত দ্বারা আমার দক্ষিণ বাম চরণ ধারণ করে আমার চরণে মস্তক অর্পণ পূর্বক প্রপন্নম পাহি মামি স বিতং মৃত্যু গ্রহার নব চিন্তা করবে। অর্থাৎ হে ঈশ্বর, হে জগদীশ্বর, আমি মৃত্যুর আক্রমণ রূপ সমুদ্র হতে ভীত হয়ে আমি তোমার চরণে শরণাপন্ন হলাম, তুমি কৃপা করে আমাকে রক্ষা করো। তাহলে প্রথমে আমরা গুরু বৈষ্ণব দর্শন করতে যখন যাব কিংবা ভগবানের শ্রী মন্দিরে যাব, সর্বপ্রথমে গিয়ে আমাদের দৃষ্টিটা কোথায় নিবদ্ধ করতে হবে। গতকাল জেনেছিলাম চরণে, এই চরণে কৃপা আছে। প্রেম ভক্তি মহারাজ বলেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি শব্দ বন্ধময়ী সাবধান মতে। এই যে চরণ বন্দনাটা, এটা কিভাবে করতে হবে মা? সাবধান মতে। একই সঙ্গে দুটো প্রসঙ্গ ব্যাখ্যা হচ্ছে, গুরু বৈষ্ণব এবং ভগবান। গুরু বৈষ্ণবকে কি করে প্রণাম দেব, ভগবানকে কি করে দেব। বলছেন বন্ধময়ী সাবধান মতে, অত্যন্ত সাবধানতার সঙ্গে চরণ বন্দনা করতে হবে। তাহলে ভগবানের মন্দিরে কিংবা গুরু বৈষ্ণব দর্শনে যখন যাবো, সর্বপ্রথমে দৃষ্টিটা দিতে হবে চরণে। এরপর চরণ
পানি দৃষ্টি নিবদ্ধ হলো। ধীরে ধীরে আমার দুটো আঁকি চরণ থেকে দৃষ্টি দিয়ে দিয়ে ভগবানের বিগ্রহের মস্তক পর্যন্ত আসতে হবে। তাড়াহুড়া করার কিছু প্রয়োজন নেই, এখানে একটু সময় নিতে হবে। আচ্ছা, প্রিয়জনের কাছে যখন কেউ যায় তখন কি তাড়াহুড়া কেউ করে? একটু সময় নিয়ে মনের ভাব খুলে বলে, হৃদয়ের না বলা কত কথা তার কাছে ব্যক্ত করে। অথচ ভগবানের মন্দিরে এসে কেবল আমাদের তাড়াহুড়া, একটু প্রণাম দিতে গিয়ে তাড়াহুড়া, সাধুর সঙ্গে গিয়ে তাড়াহুড়া, ভগবানের কথা শ্রবণ করতে এসে তাড়াহুড়া, শীঘ্র করি শেষ হয় না কেন, কবে যাবো বাড়ি, কবে প্রসাদ হবে। কিন্তু এই অনেক তো জন যাদেরকে আমরা অনেক ভালোবাসি, তাদের নিকটে যখন আমরা যাই কথার ফুল জড়ি ফুটছে, শেষ হচ্ছে না। একটা যুবক, সে যখন প্রেম করছে, যদিও জড় জগতে প্রেম নেই, পুরোটাই কাম, জড় জগতে আছে প্রেমের ছত্র ছায়া, আর কিছু নেই। দেখবে পৌষ মাঘ মাসের শীতের রাতে লেপ খাতা কম্বল একেবারে ঢেকে দিয়েছে, যেন মোবাইলের আলোটাও মা বাবা দেখতে না পান। কিরে এভাবে ঘুমাচ্ছিস যে? না না না, খুব ঠান্ডা, কষ্ট হয় ঠান্ডা, এই জন্য সব ঘুরে দিয়েছে। হ্যালো হ্যালো বলতে বলতে ওই পাশে যে পালঙ্ক থেকে হেলে পড়ে গেছে, হ্যালো আর শেষ হচ্ছে না বলা, হ্যালো হ্যালো হেলতে হেলতে পড়ে যাচ্ছে, শেষ হচ্ছে না হ্যালো বলা। তারপর মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছে, পাওয়ার ব্যাংক লাগিয়ে কিংবা চার্জার দিয়ে চার্জ দিয়ে চলছে চলছে, শেষ হচ্ছে না কথা। আবার যদি এই কথা বলছো কেন, আবার যদি এমবি ফুরিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ একেবারে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন পাগল হয়ে যায়, ফোন পেয়ে থেকে শীঘ্র করি আবার পাওয়ার লোড পড়ে চলছে কথা। এই ক্ষেত্রে তাড়াহুড়া নেই। কত কথা যে তোমার সঙ্গে কথা বললে যেন কথা ফুরতেই চায় না, অথচ ভগবানের কাছে এসে আমরা কি বলবো খুঁজে পাই না। আমি বাংলাদেশে বিপদগামী যুব সমাজের পথ প্রদর্শক রূপে সম্মাননা পদক পেয়েছি। আমার জীবনে অনেককে আমি দেখেছি যারা মদ খেত, গাঁজা খেত, জীবনটাকে যারা বিপদে নিক্ষেপ করে দিয়েছিল, কিংবা যারা প্রেমে রিফিউজ হয়ে জীবনটাকে একেবারে মূল্যহীন মনে করত, আজ আর সেই সকল যুবকরা এই মোটিভেশন গুলো শুনে, পাঠ গুলো শুনে জীবনের দিশা খুঁজে পেয়েছে। আমি এমন একজনের দৃষ্টান্ত বলি, নাম বলছি না, যে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার চারপাশে যে কোনো জায়গায় পড়ে থাকে। তাই বললাম, কেন তুমি এমন করছো? বলছে, যাকে ভালোবাসতাম সোনালি সে আমায় ছেড়ে চলে গেছে। কোনো সোনালি থাকলে ক্ষমা করবেন। এবার বললাম, তাহলে তুমি এটা খাচ্ছ কেন? বলছে, ভুলে থাকার জন্য। বলছি, কাকে? সোনালিকে। বলছি, তুমি এটা খেয়ে কি সোনালিকে ভুলে থাকতে পারো? বলছে, যতক্ষণ এটার নেশা থাকে ততক্ষণ থাকি। বললাম, তো নেশার যখন ঘুর কেটে যায় তখন কি আর সোনালিকে মনে পড়ে না? বলছে, মনে পড়ে। বললাম, তাহলে এই মদ খেয়ে তুমি তাকে ভুলে থাকতে পারবে না, তোমার এই দুঃখ, এই মদ তোমাকে কখনো নিবৃত্তি করতে পারবে না। তুমি যে নেশা করছো, এই নেশার থেকে বড় নেশা আমার কাছে আছে। বলছি, আমার কেমন কথা, এর থেকে বড় নেশা আছে? বলছে, হ্যাঁ, এই নেশাটা, এই নেশা কি করে হয়, খেতে হয় না, শুনলেই নেশা হয়ে যায়। বলছে, এটা কি? বলছে, এটাই হলো হরি কথা কৃষ্ণ কথা। একবার আমাদের সঙ্গে আসো, কিছুদিন থাকো, হরি কথা শ্রবণ করো, মঙ্গল আরতি করো, প্রসাদ পাও। বর্তমানে সে ব্যবসাও করছে, কত ভালো, সংসারেও আবদ্ধ হয়েছে, সে অনেক আগের কথা। এখন বলে, আপনি আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। তাহলে দেখুন, ভগবানের কথার মাঝে কি শক্তি আছে। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পুষিল গো আকুল করিল মানব প্রাণ।
সখিনী আমি আমার মাঝে থাকি না, আমি কোথায় যেন হারিয়ে যাই। কেমন বল, নাম শুনে এত প্রেম জাগে, চুকে আসে এত জল, এত শক্তি নামের মাঝে কথার মাঝে। অথচ আমরা সেই অপ্রাকৃত প্রেমময়ের সঙ্গে সম্পর্ক না করে অনেক জনের প্রতি আকৃষ্ট হচ্ছি, লালায়িত হচ্ছি। দেখবি অনলাইন, ইন্টারনেট, ফেসবুক আমাদের যতটুকু সময় বের করে নিচ্ছে, এর থেকে কিঞ্চিত সময় যদি আমাদের কেরিয়ারের জন্য আমরা দিতাম, জীবনটাকে প্রতিষ্ঠিত করতে দিতাম। আজকালকার ছেলেমেয়েরা, আমরা নিউজ পেপারও পড়তে চাই না, কোনো উপন্যাস পড়তে চাই না, কোনো গ্রন্থ পড়তে চাই না, কোন বই পড়তে চাই না। আমি আমার জীবনে 10 ঘন্টার উপরে স্টাডি করেছি এই ধর্মীয় গ্রন্থ। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার করি, তখনই আমি প্রায় ফার্স্ট ইয়ার থাকতেই আমি 2,50,000 টাকার গ্রন্থ সংগ্রহ করেছি। 7,00,000 টাকার বর্তমানে আমি গ্রন্থ কালেকশন করে রেখেছি। এই আপনাদের ভারতে একটা গ্রন্থের দাম যদি 7,000 টাকা হয়, আমরা বাংলাদেশ থেকে সেটা 21,000 টাকা দিয়ে সংগ্রহ করি, 3 গুণ। কল্পনা করা যায়, ভাবা যায়, অনুভব করুন, 3 গুণ। যেমন স্বামী রাম সুখদাস আচার্যের গীতা সাধক সঞ্জীবিনী 450 টাকা আপনাদের এখানে, আমরা সেটা 1,200 টাকা দিয়ে কিনি বাংলাদেশ থেকে, 1,250 টাকা 1,300 টাকা দিয়ে কিনি, 3 গুণ দাম। এরপর আমাদের মাঝে যে আগ্রহ, কিন্তু এত সস্তায় সব জায়গায় আপনারা পান গ্রন্থ, গ্রন্থের কদর আমরা কজনই করতে পারি। আমি ক্লাস 9 থাকতেই শরৎ সমগ্র পড়ে শেষ দিয়েছি সাহিত্য নিয়ে, এখনকার কেউ আর পড়তে চায় না, এই মোবাইল আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, আপনি একটা উপন্যাস কিংবা একটা বইয়ে পড়লেন সাগরের নীল রাশি জলের ঢেউ, তখন আপনি কি করবেন, এটা ভাববেন যে সাগরের জলের নীল জলের ঢেউটা কেমন হবে, এটা কিন্তু আপনার ব্রেন কাজ করছে কেমন। কিন্তু আপনি যখন এটা ইউটিউবে দেখবেন, তখন কিন্তু আপনার ব্রেন আর কাজ করছে না, আপনি সঙ্গে সঙ্গে দেখে ফেলেছেন, কিন্তু জলটা কেমন, ঢেউটা কেমন, ব্রেন কিন্তু কাজ করছে না। কিন্তু আপনি যখন এটা বইয়ে পড়বেন, যে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, তখন আপনার মাঝে একটা কাজ করছে, বৃন্দাবনটা কেমন, তার কেমন, এই যে ব্রেন কাজ করতে শুরু করেছে। কিন্তু আপনি যখন ইউটিউবে দেখলেন বৃন্দাবন, আপনার কিন্তু ব্রেন আর কাজ করছে না, তখন এই হচ্ছে পার্থক্য দেখা আর ভাবার মাঝে। ভাবতে জানি না আমরা, বর্তমানে আমাদেরকে অচল বানিয়ে ফেলছি এই অনলাইন। অনলাইন যতটা আমাদেরকে না কাছে এনেছে, তার থেকে দূরে ঠেলে দিয়েছে। অনলাইনটাকে কেউ যদি সঠিক কাজে ব্যবহার করতে পারে, কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, বিজ্ঞানের সকল আবিষ্কারকে যদি আমরা কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এটা আশীর্বাদ হবে আমাদের জীবনে, নইলে এটা অভিসম্পাত হয়ে যাবে। কেমন পিছিয়ে যাও, এখানে আমার বাবার বয়সী যারা পিছিয়ে যাও, 30 বছর 40 বছর, তারা যখন আমাদের বয়সী ছিলেন, কিশোর ছিলেন, যুবক ছিলেন, তখন 5 বন্ধু যদি 7-8 বছর পরে দেখা হতো, এক সঙ্গে বসে খাওয়া, জড়িয়ে ধরে ঘুমানো, ঘোরাঘুরি। এখন 5 বন্ধু দেখা হয়েছে 7-8 বছর পরে, একই সঙ্গে বসেছে, কিন্তু 5 জনেরই হাতে মোবাইল ফোন, এক জায়গায় দেহটা আছে কিন্তু মনটা কোথায়, আরেক জায়গায়, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ভাব বিনিময় করছে না, ভাব বিনিময় করছে না। কোনো কোনো বাড়িতে দেখা যায় মা মোবাইল টিপছে, ছোট্ট বাচ্চাটাও মোবাইল টিপছে, বাবাও সোফায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। এই যে বন্ডিংটা, রিলেশন, এটা নাই, কেউ কারোর সঙ্গে মনের ভাবটা খুলে বলছে না, কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে, দেহটা আছে একই সঙ্গে কিন্তু মন আরেক জায়গায় চলে গিয়েছে। অথচ এই অনলাইনের যুগে প্রায় 90% অনলাইনে আমরা যা কিছু দেখছি ফেক ছাড়া আর কিছু নয়। 3 বাচ্চার মা সে ফেসবুক আইডি খুলেছে, আই এম সিঙ্গেল। 3 বাচ্চার মা ফেসবুকে যাকে দেখলাম ক্যাটরিনা, বাস্তবে গিয়া দেখি হে জরিনা। এই কথাগুলো আমার বয়সী যুবক যুবতীদেরকে বলছি, এই রঙিন চশমার অন্তরাল দিয়ে যা কিছু দেখছো,
এগুলো অধিকাংশটাই ফেক। ফেসবুকে যে জাক্কাশালী, বাস্তবে দেখবে সে আক্কাশালী। ভাষা মাজা করে করে যা দেয়া হচ্ছে, আমরা হচ্ছে আর কি সুন্দরী, কি সুন্দর, যত লোকেশন থেকে শুরু করে প্রায় এক তৃতীয়াংশই ফেক। রাতের পর রাত হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে চ্যাট চলছে, জীবনের মূল্যবান সময় আমরা ফুরিয়ে দিচ্ছি। এই মাইকের মাধ্যমে যতদূর আওয়াজ যাচ্ছে, যারা আসে নাই ঘরে বসে শুনছে, আমার বয়সী কোনো ছেলে মেয়ে, তাদের জন্য আমার এই আহ্বান। অধিকাংশ ছেলেরা এই বয়সটাতে, যে বয়সটাতে জীবনটাকে গঠন করার সময়, জীবনটাকে প্রতিষ্ঠিত করার সময়, এই সময়টাতে অধিকাংশ ছেলেরা মেয়েদের পিছনে ছুটছে, মেয়েরা ছেলেদের পিছনে ছুটছে। আমার সাজেশন হচ্ছে, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে তুমি যখন যোগ্য হবে। আজকে তুমি যার পিছনে ছুটছো, সেই মেয়ের 14 গুষ্টি তোমার পিছনে ছুটবে। নির্ধারিত সময়ে মেয়ের 14 গুষ্টি আমার পিছনে ছুটবে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চাই সে অতি নির্ভুত অধম, খেলা তুমি চলে গেলে বসে তাকে দিয়ে কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ের কাজটা সময়ে করতে হবে। আর ব্লেসেন্স লাইফ ইজ মোস্ট সুটেবল টাইম, ডেডিকেট ইওর হার্ট, ইয়ার ডিগনিটি, অল পাওয়ার সুপ্রিম। তেমনি ভাবে এই জীবনটাকে সাকসেস করার জন্য আর ব্লেসেন্স লাইফ ইজ এক্সট্রিম হাই টাইম, পারফেক্ট টাইম। কতজন দেখবে একে অপরকে ইমপ্রেস করার জন্য সর্বস্ব ঢেলে দিচ্ছে, কত রকম কথা। তুমি চাইলে, আমাদের বাংলাদেশে একটা ঘটনা বলি, তুমি চাইলে ঢাকা শহরে করব ধানের চাষ। আচ্ছা বলো, এটা সম্ভব? কোন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে, তুমি যদি চাও, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা শহরে ধানের চাষ করব। আচ্ছা কলকাতা তো তোমাদের রাজধানী, কলকাতায় কি ধানের চাষ করা সম্ভব? তো এটা যে বলছে, এটা কি রিয়েল না ফেক বলছে? তুমি চাইলে ঢাকা শহরে করব ধানের চাষ, তুমি চাইলে বুড়িগঙ্গায়, বুড়িগঙ্গা একটা নদী ঢাকার পাশ দিয়ে পড়ে বয়ে গেছে, তুমি তোমাদের পাশে সামনে গেলে একটা দামোদর নদী আছে না, তুমি চাইলে বুড়িগঙ্গায় করব খেলার মাঠ। আছে এটা কি সম্ভব? অথচ বলছে রাতের রাত চেটে বলছে, তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পাড়ি। হ্যাঁ কি কথা বলছে! অথচ নকুল বিশ্বাস একটা গান গেয়েছিলেন, তোমার জন্য সব করতে পারি, দেখা করে না কেন, কয়েকটু বৃষ্টি ছিল তাই আসতে পারিনি। অথচ 7 সাগর 13 নদী পাড়ি দেবে, তুমি চাইলে ধরতে পারি মরণপণ বাজি, বলো ভালোবাসবে কিনা বলো, তুমি আমার জন্য এত কিছু করতে পারো, আই লাভ ইউ টু, তারপর একটু কুম কুম কুলু কুলু, তারপর মোবাইলে ধারো, তারপর কয়েকদিন পরে ইন্টারনেটে ছেড়ে দেওয়া, তারপর আমি কুলহারা কলম কিনি, আমারে কেউ সইও না গো সজনী, কেউ তুমি কইল কুলমান হারাতে। তাই চলছে আজ যুব সমাজের মাঝে, ভ্রষ্ট হয়ে যাচ্ছি আমরা, দিন দিন ভ্রষ্ট হয়ে যাচ্ছি আমরা। এই পানিহাটিতে গত বছর আমি গেলাম, রঘুনাথ দাস গোস্বামী পাদের কৃপাস্থল, যেখানে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, এই জায়গায় আমি গেছি পরিক্রমা করতে, গিয়ে দেখি গঙ্গার তীরে জোড়ায় জোড়ায় কবুতর। এটা তীর্থ ভাব নাকি আমার কাছে কি? হৃদয় মাঝে মনে হচ্ছে শীঘ্র করে এখান থেকে বিদায় হই, নতুবা আমারই মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে। ভাবা যায়, কল্পনা করা যায় বলুন, অনুভব করা যায় বলুন, এই 14ই ফেব্রুয়ারি এটা কি গো? ভালোবাসা দিবস, এটা বিশ্ব বেহায়া দিবস। এই দিনে কত পুরুষ যে তার ব্যক্তিত্বকে নষ্ট করছে, চরিত্রকে নষ্ট করছে, আর কত নারী যে তার সতীত্বকে নষ্ট করছে, তার কোনো কল্পনা নাই। যে প্রীতি যে ভালোবাসা দেহকে চায়, বুঝবে এটা কোনোদিন ভালোবাসা ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এই কলিযুগে ভালোবাসা মানে কাপড় খোলার ধান্দা, আর কিছু না। যে যে যুগল, যে প্রেমের যুগল, তোমার কাছে দেহ চায় নির্ধারিত সময়ের আগে, সেটা কোনোদিন প্রেম ছিল না, সম্পর্ক ছিল না,
কে বুঝাবে বলুন, একমাত্র ভাগবতী পারে আমাদের হৃদয়ে সেই চেতনাটা জাগ্রত করিয়ে দিতে। তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আজ ইফতিজিং করা, চারিদিকে দেখবে হানাহানি, চারিদিকে দেখবে ইন্দ্রিয় তর্পণের আহাজারি চলছে চলছে। এই যে চরিত্র ভ্রষ্ট হওয়া, এই যে অজ্ঞানতার অন্ধকারে পতিত হওয়া, এই যে নির্ধারিত সময়ের পূর্বে দেহ সম্পদকে বিনষ্ট করে ভিখারী হওয়া, আর পরবর্তীতে দাম্পত্য জীবনে অসুখী হওয়া, এগুলো থেকে কে আমাদেরকে মুক্তি দিতে পারে? একমাত্র অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভাগবত, একমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গই পারে আমাদেরকে এই অজ্ঞানতা থেকে বের করে নিয়ে আসতে। সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। জিজ্ঞেস করো 100 তরুণ তরুণীকে যে ভ্যালেন্টাইন্স মানে কি, বলতে পারবে না। মনে করবে এই দিন একজনের হাতে আরেকজন ধরে হাতা, কেউ কাউকে উপহার দেওয়া, আর শারীরিক উপলৌকনটাকে ভোগ করা। অথচ ভ্যালেন্টাইন্স এর ইতিহাস কতজন জানে? একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্ম যাজক, খ্রিস্টান ধর্ম প্রচারক, তাকে এই দিন মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এই জন্য খ্রিস্টান ধর্মের অবলম্বীরা এই দিনটাকে ভ্যালেন্টাইন্স তার নাম, এই দিনটাকে স্মরণ করে ওই ধর্ম প্রচারকের উদ্দেশ্যে সম্মাননা জানায়। কারণ তৎকালীন সময়ে রোমে খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ ছিল। ওই জায়গার এক অন্ধ রাজকন্যাকে ওই ধর্মযাজক তার অলৌকিক শক্তি দ্বারা ভালো করে তুলেছিলেন। পরবর্তীতে ওই ধর্মযাজকের প্রেমে সে পড়ে গিয়েছিল, মৃত্যুদণ্ড দিয়েছে। খ্রিস্টানরা ওই ধর্ম প্রচারককে সম্মান জানাতে এই দিনটা পালন করে। আমরা বাঙালিরা হুজুগে বাঙালি, তো এই দিনটাকে আমরা চরিত্র আর সতীত্ব নষ্ট করার বেহায়া দিবস বানিয়ে ফেলছি। কোথায় যাবে বল, কোথায় যাবে অনুভব করবে? আজকে যে মা বাবা আমাদেরকে তিল তিল করে দেহটাকে বড় করলো, আমাদের সুখ আল্লাহর পরিপূর্ণ করার জন্য সবকিছু বিসর্জন করলো, অথচ সেই বাপ মার চোখের সামনে দিয়ে হাতটা ধরে চলে যায় আর বলি জীবনটা আমার, সিদ্ধান্ত নেওয়া আমার, আমি অ্যাডাল্ট হয়েছি। এই যে একজ্ঞানীপনা, তারপর কদিন পরে ওয়ার্ড বারের জাম্বুরা হয়ে ফিরে আসা ব্যবহার হওয়ার পরে, এই যে মানুষের মাঝে এই যে বিপরীত ভাব, দিন দিন আমাদের মানসিকতাটাকে একেবারে নিম্নমুখী করা, এটা প্রধান কারণ হচ্ছে কলি যুগের প্রভাব। দ্বিতীয় কারণ হচ্ছে নৈতিকতা স্খলন। তৃতীয় কারণ, সঠিক সময়ে অভিভাবক আমরা যারা আছি তাদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, ঈশ্বরের প্রতি ভয় এইটা জাগিয়ে দিতে পারছি না। সকল তীর্থ আদিতে গিয়ে দেখবে এখনকার সময়ে অনেক তীর্থ আদিতে তীর্থের যে গুণ সেটা রক্ষা করতে আমরা পারছি না। আমি ছত্রভোগে গিয়েছিলাম গত বছর, এর আগে অনেকগুলো তীর্থে গিয়ে দেখি এর এক সাইডে অনেক বাবারা বসে বসে তাস খেলছে। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন। আজকে বিভিন্ন জায়গায় গঙ্গার তীরে যত মন্দির দেখবে, এখানে গিয়ে দেখবে আমরা কেউ আর ভক্তি জাগরণের জন্য যাচ্ছি না, মনে হচ্ছে যেন এটা এখন প্রেম করার জায়গা হয়ে গিয়েছে। দুলের নামে অসভ্যতা বেহায়াপনা, পুজুর নামে একজনের হাত ধরে নাচানাচি করা, অপরের বউয়ের হাত ধরে নাচানাচি করা, এগুলো নিত্য আমাদের কর্ম হয়ে দাঁড়িয়েছে। অথচ একটিবারও তত্ত্বগুলো জানার চেষ্টা করছি না। এই ধর্মীয় উৎসবগুলো আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে, আমরা এ থেকে কি জানতে পারছি, আমরা এ থেকে কি তত্ত্ব উপলব্ধি করতে পারছি? আর এই উপলব্ধির জন্য শ্রীমদ ভাগবত আমি অনুরোধ রেখে যাব, আমি যে আসতে পারবো তা নয়, কিন্তু আপনারা এখানে সজ্জন ব্যক্তিগণ অনেক ক্ষমতার এখানে আপনারা মালিক আছেন। জাগতিক দিক থেকে ভগবান লক্ষ্মী আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন, ধন সম্পদ অর্থ বিত্ত বৈভব, যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা কীর্তন দেন, এক একটা আসরে 60-70-80 হাজার টাকা দিচ্ছেন, আমি এটার বিরোধী নই, আমায় ভুল বুঝবেন না, কিন্তু অন্তত বছরে দুবার হলেও, তাও যদি না পারেন বছরে একবার হলেও 7 দিন ব্যাপী এই কীর্তনের সঙ্গে সঙ্গে ভাগবত পাঠটাকে দেওয়ার চেষ্টা করেন, দেখবেন সমাজটা পরিবর্তন হয়ে যাবে, আপনার সন্তান দিকে চিত্তটা প্রসারিত হয়ে যাবে, আপনার সন্তানদের বিবেকটা জাগ্রত হয়ে যাবে, চেতনা প্রস্ফুটিত হয়ে যাবে। এই ভাগবত এতটা প্রয়োজন, এই ঘুমিয়ে ধরার সমাজটাকে যদি বাঁচাতে হয়, এই যুব সমাজটাকে যদি আবার তাদেরকে ঘুম থেকে জাগ্রত করতে হয়, একমাত্র গীতা ভাগবত ছাড়া সমাজে আর কিছু দ্বারা সম্ভব নয়, কীর্তন দ্বারা সম্ভব নয়। কীর্তন আমাদের একটু চিত্তটাকে বিনোদন করছে, কিন্তু পরিবর্তন করতে পারছে না।
পারছি না, সম্ভব নয়, পুজোর দ্বারা সম্ভব নয়, এগুলো সনাতন সংস্কৃতি, এগুলোর বিরোধী আমি নই, আমি যেহেতু সনাতন ধর্মের অবলম্বন।